প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নেফ্রাইটিস কিডনির একটি বিশেষ রোগ নেফ্রাইটিস নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমে পরিচিত হওয়া যাক তার সাথে ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের মার্চে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নেফ্রাইটিস আমরা বুঝতে পারছি একটা প্রদাহজনিত রোগ একটি এটি এবং কিডনির একটি বিশেষ রোগ সেটি আসলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এটি বলতে কি বোঝানো হয় জি ধন্যবাদ আপনাকে নেফ্রাইটিস আপনি যেটা বলছেন আইটিস মানে আমরা বলি প্রদাহ নেফ্রাইটিস এসছে নেফ্রন থেকে নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট বলি আমরা অর্থাৎ লক্ষ লক্ষ ছাঁকনি কিডনিতে আছে যার মাধ্যমে কিডনি রক্তকে পরিশোধন করে এই নেফ্রনগুলোতে যদি কোনো প্রদাহ হয় সেটা ইনফেকশন জনিত কারণে হতে পারে ইমিউনোলজিক্যাল কারণে হতে পারে অনেক সময় আমরা কোনো কারণ জানি না আমরা ইডিওপ্যাথিক বলি এগুলো থেকে যদি কোনো প্রদাহ হয় তখন যেটা হয় যে আমি যদি বলি চায়ের ছাঁকনি আজকাল যদিও টি ব্যাগ অনেক কিছু প্রচলন হয়েছে চায়ের ছাঁকনি যেমন আমরা লিকারটা আমরা রেখে চা চা পাতা যেটা সিদ্ধ চা পাতাটাকে ধরে রাখি লিকারটা আমরা কাঙ্ক্ষিত লিকারটা কিডনির ছাঁকনি অর্থাৎ নেফ্রন রক্তকে পরিশুদ্ধ করে রক্তকে ছেঁকে নিয়ে তার দূষিত জিনিসগুলো প্রস্রাব দিয়ে বের করে দেয় আর যেগুলো শরীরের জন্য প্রয়োজনীয় সেগুলো ধরে রাখে রক্তের মধ্যে এই প্রক্রিয়াতে যখন সে ছাঁকনিতে কোনো রোগ দেখা দেয় অর্থাৎ প্রদাহ হয় তখন সে দূষিত পদার্থ কিছু বের করে পাশাপাশি সে প্রয়োজনীয় জিনিসও বের করে দেয় যেমন প্রোটিন একটা জিনিস তার মধ্যে প্রোটিনটা রক্তের আমাদের মাংস পেশি হাড় সব কিছু তৈরিতে প্রোটিনের একটা মুখ্য ভূমিকা আছে সেই প্রোটিনটা তখন প্রস্রাব দিয়ে বের হয়ে যায় রক্তকণা আমাদের শরীরে আমাদের রাখতে হয় সে প্রস্রাবে যাওয়াটা আমরা চাই না সেই রক্তকণা প্রস্রাব দিয়ে চলে যায় এভাবে অনেকগুলো ছাঁকনিটা সেটির সেই ছাঁকন পদ্ধতিটাই আসলে ব্যাহত হয়ে যায় তখন আমরা ধীরে ধীরে আমরা অসুস্থ হতে থাকি কিডনি অসুস্থ হতে থাকে এবং আপনি জানেন যে দুটো কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা বলি মিলি ইন্টেরিয়র বলে সেই পরিবেশটাকে বজায় রাখার জন্য কিডনি একটা বিশাল ভূমিকা পালন করে তো প্রস্রাব দিয়ে যদি অ্যালবুমিনগুলো চলে যায় তখন হয় কি রক্তে অ্যালবুমিন পরিমাণ কমে যায় এবং সেই পরিমাণ অ্যালবুমিন তৈরি না হলে তখন আমাদের শরীরে পানি জমে যায় শরীর ফুলে যায় এবং এই অ্যালবুমিনটা ছাঁকনি দিয়ে বের হওয়ার সময় ওই ছাঁকনিতে এক ধরনের ইঞ্জুরি করে এবং একটা সময় সেখানে ফাইব্রোসিস হয় এবং কিডনি ছাঁকনিগুলো ধীরে ধীরে অকেজো হয়ে যায় অকেজো হয়ে গেলে পুরো কিডনিটা একটা সময় অকেজো হয়ে যায় তখন রক্তের মধ্যে যে দূষিত জিনিসগুলো ইউরিয়া ক্রিয়েটিনিন এ ধরনের অন্যান্য প্রোটিন জাতীয় প্রোডাক্টের যেগুলো মেটাবলিক প্রোডাক্টস সেগুলো রক্তের মধ্যে বাড়তে থাকে তখন এই সমস্যাগুলো শুরু হয় আপনি বলছিলেন যে পানি চলে আসে শরীরে এবং আমরা কিন্তু জানি যে আসলে শরীরে পানি আসলে অনেকেই বুঝতে পারেন বা ধারণা করে নেন যে তার কিডনিতে সমস্যা হয়েছে সেক্ষেত্রে নেফ্রাইটিসের ক্ষেত্রে কি শরীরে পানি আসা পর্যন্ত অপেক্ষা করে নাকি তার আগে কোনো উপসর্গ নেফ্রাইটিসের সময়তে পানি আসা পর্যন্ত অপেক্ষা করে যেমন ধরেন চোখের পাতা ফুলে গেল তখন অনেকের নজরে আসে আবার অনেকে দেখে প্রস্রাব একটু কমে যাচ্ছে এখনো শরীর ফুলে নেই বা প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে গাঢ় কালারের হচ্ছে তখনও কিন্তু ধরা পড়ে যায় তখন প্রস্রাব পরীক্ষা করলে সেখানে অ্যালবুমিন বা প্রোটিন তারপরে RBC রক্তকণা এগুলো ধরা পড়তে পারে ইনফেকশনের কারণে যদি হয় সেক্ষেত্রে জ্বর বা সেটা হবে যেমন আগের দিনে এখন কম হয় আমাদের দেশে আমাদের উন্নতির সাথে সাথে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে অ্যাকিউট নেফ্রাইটিসের কন্ডিশনে যেটা আপনি জানেন দর্শকরা অনেকে জানবেন হয়তো যেমন সোর থ্রোট অর্থাৎ গলা ব্যথা টনসিলাইটিস তারপরে যে আমাদের খোশপাশটা হয় সেখানে যদি ইনফেকশন হয়ে যায় সেখান থেকে এক ধরনের নেফ্রাইটিস আগে খুব হতো এখন কম এটা বাচ্চাদের বেশি হতো বাচ্চারা দেখবেন অনেক সময় স্কুলের সামনে একটা ভ্যানে হয়তো খোলা একটা আচার বা একটা আইসক্রিম খেয়ে ফেললো চটপটি একটা গলা ইনফেকশন হয়ে গেল সে এক বাচ্চা আরেক বাচ্চার সাথে দুষ্টুমি করে পাশাপাশি বসে এক বাচ্চা থেকে আরেক বাচ্চার হয়ে যাচ্ছে সেখান থেকে ইনফেকশন জনিত
এই নেফ্রাইটিসগুলো আগে খুব হতো, এখন একটু কম, কিন্তু হয়, এখনও হয় আমাদের দেশে, উন্নত দেশগুলিতে কম। আর কিছু নেফ্রাইটিস আছে যেগুলো বেশিরভাগ কারণ জানা যায় না, বেশিরভাগ কারণ জানা যায় না, আমরা ইডিওপ্যাথিক বলি বা প্রাইমারি বলি, সেই নেফ্রাইটিসগুলোতে সেগুলো তো বেশিরভাগগুলোতেই শরীরে ফুলা আসে, প্রথমে মুখ থেকে শুরু হয়, তারপরে পায়ে পানে আসে, তারপরে সারা সমস্ত শরীর ফুলে যায়, প্রস্রাবের রং পরিবর্তন হয়। কোনো কোনো নেফ্রাইটিসে যেগুলোতে রক্তকণা খুব একটা যায় না প্রস্রাবের সাথে, সেগুলোতে শরীরের রং পরিবর্তনটা, এই প্রস্রাবের রং পরিবর্তনটা অতটা হয় না। এবং একটা সময়ে আমাদের দেশে আমাদের পরিসংখ্যান অনুযায়ী নেফ্রাইটিস ছিল এক নম্বর কারণ ক্রনিক কিডনি ডিজিজের। পরবর্তীকালে বিশ্বব্যাপী যে পরিবর্তন, তার হাওয়া আমাদের এখানে এসে পড়ে, পরে দেখা যায় ডায়াবেটিস, ডায়াবেটিসটা চলে এসেছে, চলে এসেছে সামনে, যেহেতু সারা বিশ্বে ডায়াবেটিস বাড়ছে, ক্রনিক কিডনি ডিজিজের একটা কারণ হিসেবে ডায়াবেটিসটা প্রধান কারণ হতে পারে। নেফ্রাইটিসের ক্ষেত্রে যখন নেফ্রাইটিস আক্রান্ত কোনো ব্যক্তি আপনার কাছে আসে পানি আসা, শরীরে পানি আসা বা এই জাতীয় সমস্যা নিয়ে, এর পরবর্তী পদক্ষেপ কী থাকে, কী করেন সেই রোগীটি? দেখুন, এরকম যখন এসে যায় তখন আমাদের জন্য কিছুটা সহজ হয়ে যায়, কিন্তু কিছু কিছু নেফ্রাইটিস আছে যেগুলো অনেক সময় এ ধরনের নিয়ে আসে না, ওদের ক্ষেত্রে অনেক সময় আমরা রুটিন পরীক্ষা করতে গিয়ে, ওই যে আমি একটু আগে বলছিলাম প্রস্রাবের এই পরিবর্তনগুলো চোখে পড়ে, তখন ধরা পড়া সহজ হয়। তো নেফ্রাইটিসের অনেকগুলো প্রকাশ আছে, আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলি। যেমন একটা নেফ্রাইটিস যোগে হঠাৎ করে উচ্চ রক্তচাপ নিয়ে চলে আসতে পারে, একটা নেফ্রাইটিস একিউট কিডনি ফেলিয়ার নিয়ে চলে আসতে পারে, অ্যাকিউট কিডনি ফেলিওর। একটা নেফ্রাইটিস অনেক দিন ধরে আছে, আমার রোগী বুঝতে পারে নাই, বুঝতে না পারার ফলে সে সিকিডনি নিয়ে চলে আসলো, ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিডনিগুলো শুকায় গেছে, তার ক্রিয়েটিনুরিয়া বেড়ে গেছে, এই ধরনের, এইগুলোতে অনেক সময় বেশ প্রবলেম হয় এবং জটিলতাগুলো তখন হয়। তারপরে আরেকটা নেফ্রাইটিস আছে, ডায়াবেটিস আছে, মনে করা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা তো চলছে, ডায়াবেটিস জনিত কিডনি রোগের চিকিৎসাও হয়তো চলছে, তার কিন্তু আবার নেফ্রাইটিস, এডিশনাল বাড়তি নেফ্রাইটিস হতে পারে। খুব সচেতন থাকতে হয় প্রস্রাব পরীক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে, এবং নেফ্রোলজিদের সহযোগিতা একটু লাগে এখানে। খুব সচেতন না হলে এটাকে আমরা নন ডায়াবেটিক রেনাল ডিজিজ বলি, অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়েছে বলে আপনি কিন্তু নেফ্রাইটিসের হাত থেকে রেহাই পাবেন, এই গ্যারান্টি কেউ দিচ্ছে না আপনাকে। আর যে প্রশ্নটি আপনি করলেন সেটা হচ্ছে, যখন এরকম ফুলা নিয়ে আসলো, শরীর ফুলে গেছে, প্রস্রাব কমে গেছে, গাঢ় রঙের হচ্ছে, আমরা প্রথমত তার চেষ্টা করে দেখেছি কয়বার প্রস্রাব হচ্ছে, পরিমাণে কেমন হচ্ছে। আমরা একটা সাধারণ হিসাব থেকে, সাধারণত শরীরে ফুলে আসলে আমরা প্রস্রাব এর পরিমাণের উপর এক আন্দাজ করে আমরা প্রাথমিকভাবে বলি যে আপনি পানি পান করাটা একটু কমিয়ে দেন। নর্মালি আমরা জানি যে আমরা কিডনি ভালো রাখার জন্য পর্যাপ্ত পানি পান করেন বলি, কিন্তু ইনাদের বলি যে আপনি 1 লিটার বা 1.25 লিটারের মধ্যে রাখেন, আমরা দেখি আপনার প্রস্রাবটা কেমন হয় 24 ঘন্টায়, সেটার উপর নির্ভর করে ঠিক করবো। আচ্ছা, তারপরে আমরা তাকে বলি যে আপনি বাড়তি লবণ খাবেন না, লবণ কিন্তু আপনার শরীরে পানি ধরে রাখার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, লবণ কিন্তু আপনার শরীরের রক্তচাপ বেড়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, বড় ভূমিকা রাখে। তো আমরা তখন বলি যে আপনার বাড়তি লবণ খাবেন না। আচ্ছা, এর মধ্যে আমরা দ্রুত তার পরীক্ষা নিরীক্ষাগুলো, তার প্রেশার বেশি থাকলে প্রেশারের জন্য ওষুধ দিয়ে দিই, পানির ব্যাপারটা পরামর্শ দিয়ে দিই, এর মধ্যে তার ইউরিন, তারপর ক্রিয়েটিনিন, এগুলো ইউরিয়া, এগুলো সব পরীক্ষা, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কেমন আছে, এইসব ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যায়। আর আমাদের দেশে বিশেষ করে রোগীদের একটা প্রবণতা হচ্ছে, অসুস্থ হলে এমনি সময় ফল খেতে চায় না, অসুস্থ হলে ফ্রুটসের খাওয়ার পরিমাণ বেড়ে যায়, ফল খাওয়ার জন্য খুব, মানে এক্ষেত্রে যে আসলে ফলটাই অনেক সময় ফল ক্ষতি হয়ে কারণ হয়, কারণ সেখানে আপনার প্রস্রাব ইয়া রক্তে যদি আপনার পটাশিয়াম বেড়ে যায়, সে সময় ফলের মধ্যে পটাশিয়াম বেশি, তো সে সময় আপনি ফল খেলে পরে পটাশিয়াম বেড়ে যাবে। এই জায়গাগুলোতে আমরা তাদেরকে কাউন্সেলিং পরামর্শ দিই এবং পরীক্ষা নিরীক্ষা করে, যদি কিডনি ফাংশন কমে যায়, অর্থাৎ কিডনি ফেলিওর ডেভেলপ করে, এই ক্যা হোক, সিকিডি হোক, এক ধরনের পরামর্শ দিই। আর কিডনি ফাংশন যদি নর্মাল থাকে বা কিডনি সাইজ ভালো থাকে কিন্তু নেফ্রাইটিস আছে, তখন 24 ঘন্টায় কত প্রোটিন নির্গত হয় এটা আমরা বের করি। এটা আমরা 24 ঘন্টা প্রস্রাব জমা করেও করতে পারি, একটা স্পট ইউরিন একটা রেশিও দেখেও আমরা করতে পারি। করার পরে আমরা তাকে বলি যে না, আপনার তো নেফ্রাইটিস মনে হচ্ছে, প্রদাহ মনে হচ্ছে, এখন আপনাকে কিডনি বায়োপসি করতে পারলে সবচেয়ে ভালো। কিডনি বায়োপসির কথা শুনে তো অনেকে ভয় পেয়ে যান, সেক্ষেত্রে কি করণীয় এটি জানবো এবং আপনারা কিভাবে এই রোগীগুলোকে আসলে কাউন্সিলিং দিয়ে আশ্বস্ত করেন। সে স্যার বলছিলেন বায়োপসির কথা বলেন, বায়োপসির কথা শুনে রোগীটি তখন খুবই ভয় পেয়ে যায়। এই ধরনের কথা যখন বলি, দুটো প্রশ্ন একদম কমন থাকে আমাদের কাছে। একটা প্রথমে জিজ্ঞেস করে, আমার দুটো কিডনি কি ইনভলভ, অর্থাৎ আমার দুটো কিডনি কি আক্রান্ত হয়েছে নেফ্রাইটিসে? জেনারেলি
যার দুটো কিডনি আছে স্বাভাবিকভাবে, অনেক কিন্তু জন্মগতভাবে একটা কিডনিও থাকতে পারে, তার যদি নেফ্রাইটিস হয় ধরে নিতে হবে তার দুটো কিডনি এফেক্টেড। আচ্ছা, বায়োপসি বললে তাদের আরেকটা প্রশ্ন সাথে সাথে করে, আমার কি ক্যান্সার হয়েছে? কারণ আপনি জানেন ক্যান্সারের সাধারণত বায়োপসি করা হয়, এটা ক্যান্সার নয়, নেফ্রাইটিস ক্যান্সার নয়, এটি নিরাময়যোগ্য একটি রোগ। যদি আর্লি স্টেজে ধরা পড়ে বায়োপসি করে, কী করি বায়োপসিতে? বায়োপসিতে আমরা মেরুদণ্ডের পাশে পাজরের নিম্নভাগে যেখানে কিডনির অবস্থান, কিডনির লোয়ার পোলে বলি আমরা, সে জায়গায় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা নিডেলের মাধ্যমে আমরা কিডনি থেকে সুতার মতো একটা মাংস তুলে নিয়ে আসি। এতে একটু ঝুঁকি আছে কি ওই প্রস্রাবের সাথে একটু রক্ত যেতে পারে বায়োপসির পর, বেশিরভাগ ক্ষেত্রে দু একদিন বিশ্রাম নিলে এটা ঠিক হয়ে যায়। আর সামান্য একটু ব্যথা হতে পারে, এটা সহ্যের মধ্যে থাকে। তো বায়োপসি করে যদি আমরা টিস্যু লেভেলে অর্থাৎ ছাঁকনিতে বিভিন্ন ধরনের পরিবর্তন, যে কোনোটা বলে আমরা বলি মিনিমাল লেশন, অর্থাৎ লেশন খুব কম কিন্তু অ্যালবুমিন যাচ্ছে বেশি, এগুলো খুব সহজে চিকিৎসা করা যায়। আর কিছু আছে কিছু জটিল ধরনের, যেমন মেয়েদের যেটা হয় অনেক সময় এসএলই বলে একটা রোগ হয়, সেটাতে কিডনি আক্রান্ত হয়, তখন আমরা বায়োপসি করলে এসএলইর কারণে বায়োপসি কিনা আমরা ধরে নিতে পারি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কিছু লক্ষণ আছে যে ডায়াবেটিস জনিত না অন্য কারণে কিডনি, তখন বায়োপসি করলে কনফার্ম হয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে আসলে ক্যান্সার ছাড়া আমরা মানে অন্য কারণেই আসলে বায়োপসিটা করি, এটা ক্যান্সার নয়। এবং বায়োপসি যদি করা হয় কোনো ভয় নেই, বায়োপসিতে কমপ্লিকেশনের হার খুব কম, হাজারে একজনের বড় কমপ্লিকেশন হয়, কিন্তু বেশিরভাগ রোগী খুব কাউন্সিলিং করতে পারেন যে এটা প্রগনোসিস কি, অর্থাৎ এর ভবিষ্যৎ কি, এটা কি কত পার্সেন্ট সম্ভাবনা এটা ক্রনিক কিডনি ডিজিজ হবে, কত পার্সেন্ট সম্ভাবনা ওষুধ দিলে সম্পূর্ণ ভালো হবে, কত পার্সেন্ট সম্ভাবনা এটা একটা ক্রনিক পর্যায়ে অনেকদিন ভালো থাকবে, এই জিনিসগুলো কিন্তু আপনি মোটামুটি বলে দিতে পারবেন। যেটি স্যার আপনি বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে যদি আপনাদের কাছে লক্ষণগুলো নিয়ে যদি নেফ্রাইটিসের রোগীর আছে সেক্ষেত্রে আপনাদের সহজ হয়ে যায়, কিন্তু যদি কমপ্লিকেশন হিসেবে বা অন্য আদার স্ক্রিনিং এর মাধ্যমে যদি আপনারা পান সেক্ষেত্রে কিন্তু আসলে একটু আমাদের জন্য সমস্যা হয়, রোগীদেরকেও বোঝাতে কষ্ট হয়। যেমন আমার একজন সহকর্মী, তিনি হয়তো গাইনোকোলজিস্ট বা তিনি ডেন্টাল সার্জন, তিনি হয়তো একটা প্রসিডিউর করবেন, তার আগে তিনি একটু রুটিন পরীক্ষা করে নেন, সাধারণত একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে একটু ইউরিন রুটিন পরীক্ষা, এগুলো সাধারণত আমার ডাক্তাররা একটু করে নিই, যাতে কোনো কিছু সাইলেন্ট কিছু আছে কি না সেটি যাতে বোঝা, এটা আমরা বুঝাই। তো এখন দেখা গেলো একটা রুটিন ইউরিন করতে গিয়ে দেখা গেলো সেখানে অ্যালবুমিন প্রোটিন আছে, আরবিসি আছে, তিনি তাড়াতাড়ি বললেন যে আপনি নেফ্রোলজিস্টের কাছে, রোগী তো প্রথমে ডিনাই করে বা বলে আমি দাঁত ফেলতে এসছি, আপনি কিডনির ডাক্তারের কাছে পাঠাচ্ছেন কেন? তখন তাকে কাউন্সেলিং করতে হয়, কনভিন্স করতে হয়, আর পরীক্ষা নিরীক্ষাগুলো তো একটু ব্যয়বহুল, সেটা তো তাদের অনেক সময় সমস্যা হয়। এগুলি করে ওই বায়োপসি পর্যন্ত যেতে বেশ কঠিন একটা বেগ পেতে হয়। আচ্ছা, পুরোপুরি নিরাময়যোগ্য রোগটি যদি সঠিক সময়ে চিকিৎসা করা হয়, বেশিরভাগ নেফ্রাইটিস পুরোপুরি নিরাময়যোগ্য যদি সঠিক সময়ে সঠিক ওষুধটা প্রয়োগ করা যায়। কিছু কিছু নেফ্রাইটিস আছে যেগুলো ওষুধ না দিলে আপনি বলতে পারবেন না কন্ট্রোলে রাখতে পারবেন কি না, তবে প্রোটিন কমানোর জন্য কিছু ওষুধ আছে যেগুলো হয়তো নেফ্রাইটিসের মূল ওষুধটাকে অতখানি কিউর না করেও প্রোটিন কিছু কমিয়ে দিতে পারে, সেরকম কিছু ওষুধ আছে। সেগুলো আমরা অনেক সময় যারা বায়োপসি করতে রাজি হয় না, যাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টর তেমন নাই, তাদেরকে অনেক সময় দিই, দিয়ে 3-6 মাস তাদেরকে ফলো আপে রাখি, দেখি যে এই প্রোটিনটা কমে কিনা। একেবারে স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আমরা যেতে চাই, আমাদের পুষ্টিবিদের মাধ্যমে আমাদের দর্শকদের কিছু পুষ্টি তথ্য আমরা দিতে চাই। চুল পড়া আজকাল একটা কমন সমস্যা, আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য দেখা যায় যে বিভিন্ন রকমের ভেজাল খাবারের জন্য কিন্তু আমাদের চুল পড়ে যাচ্ছে। আমরা যে শ্যাম্পু ব্যবহার করছি সেটাও তো যদি ভেজাল থাকে তাহলে কিন্তু দেখা যায় যে চুল পড়বেই, তবে খাবারের জন্য কিন্তু চুল অনেক সময় পড়ে যায়, আবার বিভিন্ন রোগেও কিন্তু চুল পড়ে যাচ্ছে, বিশেষ করে হরমোনজনিত কারণে কিন্তু চুল পড়ে যায়। চুল পড়া প্রতিরোধের দরকার সুষম খাবার, অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ উপাদান। এই খাবারগুলি কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকা দরকার, এবং এই খাবারগুলি যদি আমরা পরিমিত পরিমাণে খাই তাহলে দেখা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেড়ে যাবে তেমনি আমাদের চুল পড়াও রোধ হবে। চুলের গ্রোথের জন্য দরকার প্রোটিন, ফ্যাট, ভিটামিন সি।
এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। জিঙ্কও কিন্তু চুলের গ্রোথের জন্য দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটি হলো প্রোটিন চুলের জন্য, প্রোটিন যেটা আমরা মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলি থেকে পেয়ে থাকি, এবং চুলের যত্নে কিন্তু প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রন্থির ক্ষয়রোধের জন্য কিন্তু জিঙ্কও জরুরি। চুলের যত্নে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে আমরা দই বীজ এসব খাবার থেকে কিন্তু আমরা জিঙ্ক পেতে পারি, মাংস থেকেও আমরা জিঙ্ক পেতে পারি। এই জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে খাদ্য তালিকায় এইসব খাবারগুলি যোগ করলে দেখা যায় যে গ্রন্থির যে ক্ষয়রোধ সেটা কিন্তু মিটে যায়। আবার দেখা যায় ভিটামিন এ যুক্ত খাবার আমাদের চারপাশে রয়েছে, যেমন গাজর। গাজরে যে বিটা ক্যারোটিন রয়েছে সেটা লিভারে গিয়ে ভিটামিন এ তে পরিণত হচ্ছে, এবং ভিটামিন এ যেটা আমাদের ত্বকে যে সেবাম নামে একটি তেল উৎপাদন করে থাকে, সেই সেবাম তেল উৎপাদনে কিন্তু ভিটামিন এ কাজ করছে। এবং ভিটামিন এ যুক্ত খাবার গাজর থেকে আমরা পেতে পারি, মিষ্টি লাউ থেকে পেতে পারি, বিভিন্ন রকম রঙিন শাকসবজি ফলমূল থেকে পেতে পারি। আমরা যদি এই খাবারগুলি নিয়মিত খাই তাহলে দেখা যাবে যে আমাদের চুলের গোড়াও অনেক মজবুত হবে এবং চুলের ঝরে যাওয়া রোধ হবে। আরেকটি জিনিস হলো ভিটামিন সি। এটা কিন্তু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজেই খাবার সুষম খাবার খেয়ে আমরা যদি ঠিক থাকি এটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। কাজে ভিটামিন সি যুক্ত খাবার প্রতিদিন খেলে এটাও কিন্তু চুল পড়া রোধে সহায়ক ভূমিকা পালন করে। ভিটামিন সি কোলাজেন তৈরি করে এবং চুলের স্থিতি স্থাপকতা যেটা সেটা কিন্তু বজায় রাখে এবং চুলের গোছা কিন্তু বৃদ্ধি করে। কাজে ভিটামিন সি আমরা সহজেই পেতে পারি, বিশেষ করে আমলকি। আমলকি কিন্তু ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস। প্রতিদিন দুটো আমলকি খেলে কিন্তু ভিটামিন সি এর চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায়। অনেকের যখন চুল পড়ে যায় তখন আমাদের ধরে নিতে হবে যে তার বায়োটিনের অভাব রয়েছে, এবং বায়োটিন কিন্তু চুল পড়া রোধে কাজ করে। কাজেই বায়োটিনযুক্ত খাবার আমরা যেমন ডিম থেকে পেতে পারি, পনির থেকে পেতে পারি, খামির থেকে পেতে পারি, এই খাবারগুলি যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমরা বায়োটিন পাবো এবং আমাদের চুল পড়া রোধ হবে। এবং সবশেষে যে কথাটি না বললেই নয়, যেমন খাবার অবশ্যই খেতে হবে, এদিকে চুলও কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং প্রতিদিন নিয়ম করে ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে চুল পড়া রোধ অনেকটাই কমে যাবে। করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা ও করণীয়। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 2 হাত দূরে থাকা উচিত। বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা ভাইরাস ছড়িয়েছে এমন এলাকা ভ্রমণ করলে এই সতর্কতা নিতে হবে। জীবিত বা মৃত গবাদি পশু বা বন্য প্রাণী থেকে দূরে থাকতে হবে। ভ্রমণকারী আক্রান্ত হলে হাঁচি কাশির সময়ে দূরত্ব বজায় রাখা, মুখ ঢেকে হাঁচি কাশি দেয়া ও যেখানে সেখানে থুথু না ফেলা, ঘরের বাইরে সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করা, প্রচুর পরিমাণে ফলের রস ও পর্যাপ্ত পানি পান করা, ডিম বা মাংস রান্নার সময় ভালোভাবে সিদ্ধ করা। স্যার, প্রতিরোধের উপায়গুলো কি বলা যেতে পারে কিনা, বিশেষ করে রয়েছে কিনা? ডেফিনেটলি নেফ্রাইটিস প্রতিরোধের যে উপায়গুলো, একটা হচ্ছে আপনার হাইজেনিক, যেটা আমরা ইনফেকশন জনিত যে নেফ্রাইটিস যেগুলো, সেগুলো যদি হাইজেনিক খাবার দাবার, স্বাস্থ্যসম্মত খাবার দাবার, তারপরে স্বাস্থ্যসম্মতভাবে চলা, যেমন কারো একটা ইনফেকশন হয়েছে, কারো যেটা সংক্রামক, সেগুলো থেকে নিজেকে রক্ষা করে চলা, এমনকি দেখুন এইচআইভি তো এক ধরনের নেফ্রাইটিস হয়, এটা একটা ইনফেকশন। তারপরে অন্যান্য কিছু সংক্রামক রোগ আছে যেগুলোতে এক ধরনের নেফ্রাইটিস হয়, সেগুলো থেকে আমরা একটু সতর্ক থাকলে আমরা এগুলো থেকে বাঁচতে পারি। এছাড়া আর কিছু কিছু নেফ্রাইটিস আছে যেগুলো কিছু কিছু অটোইমিউন ডিজিজ সম্পর্কিত, যেমন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, তারপরে হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরও অনেকগুলো রোগ আছে যেগুলো, যেমন অ্যাজমা রোগী। অ্যাজমা রোগী কিন্তু অনেক সময় একেবারে সিম্পল ব্রঙ্কিয়াল অ্যাজমা না, একেবারে সিম্পল হাঁপানি না, হয়তো দেখা গেলো একটা সিস্টেমিক ডিজিজ, আমরা ভাস্কুলাইটিস বলি, হ্যাঁ, সেখান থেকে একটা কমোনারি অ্যাজমা, আরেকটা কমোনারি আমরা বলি পালমোনারি রেনাল সিন্ড্রোম, অর্থাৎ লাং সাথে কিডনি এফেক্ট হচ্ছে। সেসবগুলোতে যদি আমরা একটু কেয়ারফুল থাকি, একটু যদি পরীক্ষাটা করি, স্ক্রিনিংটা করি, আমরা কিডনি রোগ আর্লি স্টেজে ধরা পড়লে তখন আমরা এমনভাবে একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব যেটা লাংসেও ভালো হয়ে যাবে, কিডনিও ভালো হয়ে যাবে।
এছাড়া অটোইমিউন কিছু ডিজিজ আছে যেগুলো প্রাইমারি, যেগুলো আপনি প্রেডিক্ট করতে পারবেন না কার হচ্ছে কখন হচ্ছে, সেগুলো হচ্ছে হয়ে গেলে যদি ডায়াগনোস হয় আর্লি ডায়াগনোস খুব ইম্পর্টেন্ট, আর্লি ডায়াগনোস করে উপযুক্ত চিকিৎসা করা। কতদিন পর্যন্ত চিকিৎসাটা চলতে পারে এটি কিন্তু অনেক সময়, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। বেশিরভাগ নেফ্রাইটিসে স্টেরয়েড জাতীয় ওষুধ যেটা দেওয়া হয় সেগুলো 2-3 মাস তো প্রাথমিক পর্যায়ে দিতেই হয়, তারপরে একটা মেনটেনেন্স ডোজ বলে আমরা বা টেপারিং ডোজ বলে সেটা আরও 3-6 মাস এরকম দিতে হয়। কিছু কিছু রোগ আছে যেগুলো রিল্যাপস হয় বারবার, প্রথম চিকিৎসা দেওয়ার পরে, যেমন নেফ্রোটিক সিন্ড্রোম কিছু রোগ আছে আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ বলি, কিছু আছে FSGS বলি, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোসিস, এগুলো টেকনিক্যাল টার্ম যাই হোক, এগুলোতে আপনার প্রথম দিকে চিকিৎসা দিলে দেখা যায় রোগী ভালো হয়ে যায়, কিন্তু ফলো আপে রাখলে দেখা যায় 6 মাস পরে বা 1 বছর আবার দেখা দিচ্ছে। এগুলো তো মানে ফলো আপটা খুব জরুরি, খুব জরুরি, এবং এগুলোতে মেনটেনেন্স একটা লো ডোজে একটা স্টেরয়েড আমরা অনেক সময় বেশি দিন ধরে দিই। SLE-র ক্ষেত্রে আপনি জানেন SLE-তে কিডনি ইনভলভ হলে সেখানে অনেক সময় 1-2 বছর চিকিৎসা দিতে হয়, ধৈর্য ধরে চিকিৎসা নিতে হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয়। নিঃসন্দেহে স্যার অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, কিডনির একটি বিশেষ রোগ নেফ্রাইটিস নিয়ে আমরা অনেক কিছু জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, নিশ্চয়ই সেগুলো আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। ক্যান্সার হওয়ার আগে কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলি যদি অনেক দিন ধরে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি অনেক সময় ক্যান্সারের টার্ন করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই রোগগুলিকে আমরা বলে থাকি প্রি ম্যালিগন্যান্ট লিশনস অথবা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনস। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় NTV পর্দায়।